নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS অনলাইন হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসি সুলতানা, সহকারী শিক্ষক বিষয় বাংলা। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্রের পল্লী জননী কবিতা পাঠ বিশ্লেষণ। তোমাদের ক্লাস নং হচ্ছে 12, আর আজকে ক্লাসে কোনো এক্সটার্নাল থাকবে না। পল্লী জননী কবিতাটা লিখেছে পল্লী কবি জসিম উদ্দিন। এখন তোমাদের কবিতার মূল যে কথা সে সম্পর্কে একটু বলে নিই, যে এই কবিতার মূল কথা হচ্ছে অসুস্থ অর্থাৎ রুগ্ন পুত্রের শিয়রে বসে রাজ্জাকা মায়ের যে মনোকষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ, দারিদ্রের কারণে প্রয়োজনীয় খাদ্যের আয়োজন করতে না পারার ব্যর্থতা হচ্ছে এই পল্লী জননী কবিতার মূল কথা। এখন আমি কবিতাটি পড়ব এবং লাইন অনুযায়ী বিশ্লেষণ করব, সবাই একটু মনোযোগ দাও। রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘুর ঘুর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। যে নিস্তব্ধ রাত গভীর অন্ধকার, এতই নিস্তব্ধ নিঝুম যে নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যায় এবং কোথাও কোনো সাড়া শব্দ নেই। রুগণ ছেলে শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ডুলেছে চোখের পাতা। সে অসুস্থ ছেলের মাথার পাশে বসে কে জেগে আছে? মা। পল্লী এক মাতা জেগে আছে, তার ছেলে অসুস্থ, এবং পল্লী মায়ের চোখের চাহনি কি মনে হচ্ছে যে তার চোখের পাতা ঘুম লেগে আছে। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। এখানে যে ছেলের অসুস্থ ছেলের মাথার কাছে যে প্রদীপ, সে প্রদীপ কী হচ্ছে, নিবু নিবুভাবে ঘুরে ঘুরে জ্বলছে। এই যে এখানে যে ছেলের যে আয়ুর সাথে এখানে তুলনা করা হয়েছে নিবু নিবু প্রদীপের সাথে। ভন 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 জমার বেঁধেছে কোনো মশকের গান, এতো ডোবা হতে বইছে কঠোর পচান পাতার ঘ্রাণ। যে বুনো মশক কী হয়েছে, চারদিকে ভন ভন শব্দ করছে এবং পচা নর্দমা থেকে কি পচা পাতার কি দুবরা এখানে দুর্গন্ধ বের হচ্ছে। ছোটো করে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। যে এখানে তাদের যে বসবাসটি করছে সেই তাদের দেখে বোঝা যাচ্ছে কবিতার লাইনটা যে পল্লী মায়ের অবস্থা বেশি ভালো নয়। ছোটো করে ঘর এবং বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে, শীতের বায়ু বের হচ্ছে এবং ঘরে ঢুকছে, এবং সে শিওরের পাশে বসে মা কী করছে, অসুস্থ ছেলে শিওরের পাশে বসে ছেলের আয়ু গুনছে, মানে একটা শঙ্কা, একটা আশঙ্কা, দুশ্চিন্তা মাকে ঘিরে ধরেছে। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকি কবে। এখন ছেলে স্বাভাবিক অসুস্থ হলে তো একটা না শুয়ে থাকতে ভালো লাগে না, এখন অসুস্থ ছেলেরও ভালো লাগছে না। তোমরা যখন অসুস্থ থাকো তখন তোমাদেরও তো ভালো লাগে না যে একটা না বিছানাতে শুয়ে থাকা। এখন ছেলে বলছে এভাবে শুয়ে থাকতে আমার ভালো লাগছে না, যে রাত কখন শেষ হবে, কখন সকাল হবে, এমন করে কি মানে কীভাবে শুয়ে থাকবো আমি। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমতো একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই স্বাদ। যে নির্ঘুম ছেলের এই যে কষ্ট, সেই কষ্ট দূর করার জন্যে মা তার বুকে যত স্নেহ আছে ইচ্ছে হচ্ছে যে সব স্নেহ ঢেলে দিই। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, যে আমাদের যে প্রচলিত বিশ্বাস আছে যে বিপদ আপদ আসলে বা অসুখ বিসুখ হলে আমরা কী করি, মসজিদে দরগায় যে সুস্থতার জন্যে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা কিছু মানত করি। এখানে পল্লী মাও কী করেছে, কিছু মানত করেছে
নামাজের ঘরে অর্থাৎ মসজিদে কি দিবে? মোমবাতি। আর দরগায় তিনি কিছু দান খয়রাত করবেন। ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননীর প্রাণ, ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীল, যে এখানে আল্লাহ রসুল, নবী রাসুল, পীর তাদেরকে, তাদের কাছে সাহায্য চাচ্ছে যে আমার ছেলেকে ভালো করে দাও। বাঁশবনে বসি ডাকে কানা গো, রাতে রাধার ঠেলি, বাদুর পাথার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। যে বাঁশবনে কানাকু এক ধরনের পাখি, সে কী করছে? রাতের অন্ধকারে ডাকছে। আর বাদুর, আমরা জানি যে বাদুর গভীর রাতে বের হয়, সে বাদুর পাখার বাতাসে কী হচ্ছে? সুপারির বন হেলে যাচ্ছে। চলে বনু পথে জোনাকি মেয়েরা, কুয়াশা কাপন কাপন ধরি, দুধ ছায় কী বা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। যে এখানে রাতের রাত্রে কী করে জোনাকিরা? প্রদীপ হিসেবে কিন্তু কে আলো দেয়, এবং যে কুয়াশা, সেই কুয়াশাকে কি কাপনের সাথে তুলনা করা হয়েছে, যে এখানে যে জোনাকি মেয়েদেরকে মনে হচ্ছে যে কুয়াশার কাপন ধরে তারা চলছে। এখন এই যে একটা শঙ্কা, যে ছেলের মৃত্যুর যে একটা শঙ্কা, এটা কিন্তু পরিবেশের সাথে কিন্তু তুলে ধরা হয়েছে। এখন মার তো মানে ছেলের যে মৃত্যু চিন্তা, সেটি তো মার বারবার প্রাণের মধ্যে কী করছে? ধাক্কা খাচ্ছে। এখন বলছে, যে কথা ভাবিতে পরাশি ওরে তাই ভাসে কি আপনে, বালায় বালায় ভালো হবে জাদু, মনে মনে জাল মনে। যে আমি কি দুশ্চিন্তা করছি, আবার মায়ের আবার এটাও আশার আলো জাগছে যে আমার ছেলে কি হবে, সুস্থ হয়ে যাবে। যে আমি কি ভাবছি, আমার ছেলে কি হবে, সুস্থ হয়ে যাবে। ছেলে কয় মাগ পায়ে পড়ি বলো ভালো, যদি হই কাল পরিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। এখন ছেলে বলছে যে আমি যদি ভালো হয়ে যাই তাহলে পরিম হচ্ছে খেলার সাথে তার, যে আমি যদি পরিমের সাথে খেলতে যাই ভালো হয়ে তাহলে তুমি আমাকে কি করবে, বকা দিবে না তো? আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এমনি আমারে এত রোগ হতে করিতে পারে তো খারা। যে এখন ছেলে এটা বলছে যে যদি এমন যদি হয় যে রহিম চাচা, সে কি করে, সে একজন কবিরাজ, রহিম চাচার ঝাড়াতে ধরো আমার অসুখটা ভালো হয়ে গেল, আমি ভালো হয়ে গেলাম, মা কেবল বসি রোগন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। এখন অসুস্থ ছেলে সে মায়ের কাছে কিছু বায়না করছে। তোমরা যখন অসুস্থ থাকো তখন মায়ের কাছে এটা খাবো সেটা খাবো বলে বায়না করো, এখন সেও কিছু বায়না করছে। এখন মায়ের কাছে সে কী কী বায়না করছে এগুলো আমরা একটু পড়বো। শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে। লাটাই হচ্ছে ঘুড়ির যে সুতা পেঁচানো পেঁচায় যে সেই লাটাই। এখন বলছে যে আমার লাটাইটা তুমি কী করবে, যত্ন করে কিন্তু রেখে দিবে। রাখিও ড্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা ভরে। এখানে সাত নড়ি এটা একটা শিকার নাম, যে গ্রামে কী করে শিকার মধ্যে বিভিন্ন কিছু রেখে দেয়। এখন বলছে যে ড্যাপের মোয়া, মুড়ির মোয়া তুমি কী করবে, সাত নড়ি শিকা ভরে রেখে দিবে। খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের পোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম পরে। কোলঝুরি শিকা এটা একটা শিকার নাম। এখন বলছে খেজুরের গুড়ের যে নতুন গুড়ের যে পাটালি, সে পাটালি এবং গুরু মানে মুড়ি তুমি কী করবে, গোলাপ ভরে ফুলঝুরির শিকা কী করবে, সাজিয়ে রাখবে আমার সামনে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত। রোগন ছেলে শিওরে বসিয়া কত কথা পরে মনে, কোনো দিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দূর বনে। এখন মা বসে বসে ভাবছে যে আমার এই অসুস্থ ছেলে যখন সুস্থ ছিল তখন সে আমাকে না বলে এক সময় কী হয়েছিল, দূর বনে চলে গিয়েছিল, সাজ হয়ে গেল তবু আসে না কো আইডাই মার প্রাণ। যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তার ছেলে এখনও ফিরে আসেনি, সেই কারণে মায়ের দুশ্চিন্তা হচ্ছে। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান, এক কোচ ভরা বেথুল তাহার ঝামর ঝুমুর বাজে। এখন এই বেথুল হচ্ছে এক ধরনের ব্যাথফল, যে এমন সময় মা শুনতে পেল যে সে খুব আনন্দ সহকারে আসছে এবং তার কোচ ভরা কী ছিল,
কি ছিল? ব্যাট ফল, এবং সে ব্যাট ফল কি ঝামর ঝুমুর শব্দ করছে। ওরে মুখ পোড়া, কোথায় গিয়েছিলি এমনি এই কালী সাজে? যে সন্ধ্যার সময়, ভোর সন্ধ্যার সময় তুমি কোথায় গিয়েছিলে? মুখ পোড়া এখানে কি হয়েছে, তাকে গালমন্দ করেছে। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটোখাটো কত বায়না ছেলে পারে নাই মিটাবার। যে মায়ের অবস্থা কিন্তু আমরা এখানে, যে ছোটো কুড়ে ঘর বেড়ার ফাঁকে দিয়ে আসেছে শীতের বায়ু, এই যে এই কথাগুলোর দ্বারা কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি যে পল্লী মায়ের অবস্থা কিন্তু ভালো না। এবং এই যে দারিদ্রের ঘরে যে মা কী করেছে, ছেলের অনেক ছোটোখাটো আবদার বায়না মেটাতে কিন্তু পারেনি, সেগুলো মায়ের মনে পড়ছে। আরঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জুটিনি তাই, বলেছে আমরা মুসলমানের আরঙ্গ দেখিতে নাই। যে মেলার দিনে ছেলে বায়না ধরেছিল যে সে পুতুল কিনবে, আর পুতুল কেনার জন্য সে পয়সা চেয়েছিল। এখন সেই পয়সা দেওয়ার মতো সামর্থ্য কিন্তু মায়ের ছিল না, আর সেই কারণে মা অজুহাত হিসেবে কি বলেছে, যে আমরা মুসলমান, আমাদের আরঙ্গ দেখিতে নাই, যে আমাদের মেলা দেখতে নেই। করিম সে গেল, আজিজ চলিল এমনি প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। এখন ছেলে বলছে যে করিম যে গেল, আজিজও মেলাতে গেল, তাহলে আমি কেন যেতে পারবো না। এই যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে, এই যে দারিদ্রতা তাকে ঢাকার জন্যে যে মা যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে, একে তো হচ্ছে মানে ছেলের আবদারটা মিটাতে পারছে না, তার মধ্যে আবার এই প্রশ্নের উত্তর দিতে মায়ের কষ্ট আরও দ্বিগুণ বেড়ে যেত। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জ্বরে মায়ের ডানা। এখানে যে মা পল্লি মায়ের যে অসচ্ছলতার যে কথা, সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে, যে ছেলে অসুস্থ, অসুস্থ হলে তার ভালো খাবার দাবার দরকার, ওষুধ দরকার, কিন্তু মা এগুলো কিছুই পাচ্ছে না, তাকে ভালো খাবার দিতে পারছে না, ওষুধ দিতে পারছে না। ঠিক তেমনি যেরকম হচ্ছে ঝড়ের তাণ্ডবে যে মা যেমন কি করে, যে তার ছানাকে যেভাবে জড়িয়ে আগলে ধরে রাখে, ঠিক তেমনি যে অসচ্ছলতার মধ্যেও মা কি তার ছেলেকে কি করছে, বুক দিয়ে জড়িয়ে রেখেছে। এছাড়া তো মা আর কিছুই করতে পারবে না। ঘরের চালেতে হুতুম ডাকেছে অকল্যাণের সুর। যে গ্রামে গ্রামদেশে কি হুতুম যদি ডাকে ঘরের চালে, তাহলে এটা কি, এটা একটা অকল্যাণের সুর হিসেবে ধরা হয়। তো ঘরের চালেতে যখন হুতুম ডাকছে, তখন মায়ের যে শঙ্কা হচ্ছে যে কোনো অকল্যাণকর কোনো কিছু হবে কি না, মরণের দূত এলো বুঝি হায় হাঁকে মায় দূর দূর। যে এই হুতুমকে মনে হচ্ছে যে মরণের দূত এলো নাকি, সেই কারণে মা কী করছে, দূর দূর করে হুতুমকে তাড়িয়ে দিচ্ছে। পচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিছে ঝুড়ি ঝুড়ি, কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। যে পচা ডোবা থেকে ডাহক পাখি সে কী করছে, বিরোহিণী ডাহক পাখি সে থেকে থেকে কী করছে, কান্না করছে, ডাক দিচ্ছে। কারণ কি, যে কিষাণ ছেলেরা, কৃষকের ছেলেরা কী করেছে, গতকাল তার ডাহক পাখির বাচ্চা চুরি করেছে, সেই কারণে বিরোহিণী ডাহক পাখি থেকে থেকে ডাক দিচ্ছে। ফেরে ভন ভন মশা দলে দলে, গরু পাতা ঝরে বনে, ফুটায় ফুটায় পাতা চোয়া জল ঝরিছে তাহার শনে। যে এখানে যে প্রকৃতির যে বৈরিতা, সেটা কিন্তু দেখো বারবার কিন্তু ফুটে উঠেছে। মানে মায়ের যে শঙ্কা, মায়ের যে মনের অবস্থা ভালো নেই, এর সাথে কিন্তু প্রকৃতির যে সৌন্দর্যের কথা কিন্তু এখানে কিন্তু উল্লেখ নেই, যে প্রকৃতির বৈরিতার কথা কিন্তু এখানে বারবার উঠে এসেছে। রুবন ছেলে শিওরে বসিয়া একেলা জাগেছে মাথা, সম্মুখ তার ঘুর পুজ্ঝটিকা মহাকাল রাত পাতা। যে রুগ্ন ছেলে শিওরে বসে মা জেগে আছে, এবং সামনে তার কি মহাকাল রাত, মনে হচ্ছে যে এই যে ঘোর অন্ধকার, সেই রাতটাকে বলা হচ্ছে এই অনন্ত রাতটা বুঝি আর শেষ হতে চাচ্ছে না, কি হবে। পাশে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমাই খেল, আধারের সাথে জুজিয়া তাহার ফুড়ে এসেছে তেল। যেটা দেখো এখানে, যে মাটির প্রদীপ বাতাসের সঙ্গে কী করছে, খেলা করছে। এই যে যুদ্ধ করতে করতে কি, যে
তেল কিন্তু ফুরিয়ে এসেছে, এখানে যে তেল ফুরানোর সাথে সাথে মনে হচ্ছে যে ছেলে কি জীবনাবসান বুঝে হয়ে যাবে। ঠিক আছে, তো এই শেষের দুটি কবিতার মধ্যে এখানে ছেলের যে কি অবস্থা হলো সেটা কিন্তু এখানে কিন্তু কি কিছুটা অসমাপ্ত কিন্তু এখানে রয়ে গেছে, যে ছেলে সুস্থ হলো না মৃত্যুবরণ করলো, এটা কিন্তু একটা অসমাপ্ত একটা দুই লাইনের মধ্যে বোঝা যাচ্ছে যে মাটির প্রদীপ বাতাসে কি খেলা করতে করতে অন্ধকারের সাথে যুদ্ধ করতে করতে তেল কি হয়েছে ফুরিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের পাঠ বিশ্লেষণ। তোমাদের ক্লাসে কোনো এসডব্লিউ নিয়ে আবারও বলে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।